আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুরুনুস ওসমানের নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওতে আমি কুরুনুস ওসমান পর্ব 121 সম্পর্কে আলোচনা করব এবং দর্শকদের মনে যে সন্দেহ জেগেছে তা দূর করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ওসমান বে এবং কমান্ডার নাইমানের বাহিনীর মধ্যে কি বিশাল যুদ্ধ হবে, কমান্ডার নাইমান মারা যাবে নাকি যাবে না, চেঙ্গিস খানের সিন নিয়ে ওসমান ভাই কী করবেন, এখন ইসমাইল সুলতানা কাকে সমর্থন করবেন, নাইমান নাকি ওসমান ভাইকে, নাইমানের বিরুদ্ধে কী করবেন ইসমাইল সুলতানা, এছাড়াও কেন সাবালি নাইমানকে বলছেন আসল হুমকি ইসমাইল সুলতানা, তাহলে কি ইসমাইল সুলতানা নাইমানের বড় শত্রু হবেন, সুলতান আলাউদ্দিনকে কবে সিংহাসন থেকে অপসারণ করা হবে, সুলতান মাসুদ আবার কবে সিংহাসনে বসবেন এবং ওসমান ভাই তাকে আবার কীভাবে সুলতান বানাবেন, তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটিটা একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে কমান্ডার নাইমান কি পর্ব 121 মারা যাবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, আমার মতে কমান্ডার নাইমানের মৃত্যুর সম্ভাবনা খুবই কম, কারণ তারা দুজনই একের পর এক লড়াই করছে এবং তারা একমত হয়েছে যে তাদের মধ্যে কেউ যদি লড়াই হেরে যায় তবে তাকে অন্যের আদেশ মানতে হবে। সুতরাং কমান্ডার নাইমান এই যুদ্ধে হেরে যেতে পারে এবং তাকে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে হবে। যেমন আমরা দেখেছি যে অন্যান্য মঙ্গল কমান্ডার থেকে তিনি ভিন্ন, কমান্ডার নাইমান তিনি এক কথার মানুষ। এছাড়াও ইসমাইল সুলতানা ঝোপের মধ্যে লুকিয়ে থেকে ওসমান বের হাতে কমান্ডার নাইমানকে বাঁচাতে পারেন। যেহেতু সেলজুক রাজ্য মঙ্গলদের অধীনে চলছে, তাই সে নাইমানের সহানুভূতি পেতে এবং মঙ্গলদের হাত থেকে সিংহাসন বাঁচাতে এটি করতে পারেন, তবে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, চেঙ্গিস খানের সিলমন নিয়ে ওসমান ভাই কী করবেন সে সম্পর্কে আলোচনা করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমার মতে তিনি নাইমানের বিরুদ্ধে সিলটি ব্যবহার করবেন, তবে এটি গাজান খানের পক্ষে হবে। আপনি জানেন যে গাজান খান নাইমানের চেয়ে একজন বিশাল মঙ্গল সেনাপতি, যিনি ইসলাম গ্রহণ করেছেন। কমান্ডার নাইমান বিশ্বাসঘাতকতা করেছে এবং চেঙ্গিস খানের সিলমোহর ব্যবহার করে মঙ্গল সেনাবাহিনীকে নিয়োগ করছে। সুতরাং আমার মতে ওসমান ভাই মঙ্গল সেনাবাহিনীকে গাজান খানকে মানতে বলে সিল ব্যবহার করবে, নাইমানের নয়। গাজান খান একজন মুসলিম এবং তিনি ওসমান ভাইয়ের ক্ষতি করবেন না। এইভাবে ওসমান ভাই মঙ্গলদের হাত থেকে চিরতরে মুক্তি পাবেন এবং কুরুলুস ওসমানে মঙ্গল যুগের অবসান ঘটবে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, সুলতান মাসুদ আবার কবে সিংহাসনে বসবেন এবং ওসমান ভাই তাকে আবার কীভাবে সুলতান বানাবেন, সে সম্পর্কে আলোচনা করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি যে ওসমান ভাই শামিল আলকে কুনিয়াতে পাঠান এবং ওসমান ভাই তাকে বলেন আপনি সেখানকার সকল প্রধানকে বলবেন যে সুলতান মাসুদ বেঁচে আছেন এবং তাদেরকে সুলতান মাসুদকে সমর্থন করতে বলবেন। যে সোনা চায় তাকে সোনার প্রতিশ্রুতি দিন এবং যে শান্তি চায় তাকে শান্তির প্রতিশ্রুতি দিন। তবে আমরা এরপরই সুলতান মাসুদের সিংহাসনে প্রত্যাবর্তন দেখতে পাব, যখন সুলতান আলাউদ্দিনকে সিংহাসন থেকে অপসারণ করা হবে। তাহলে সুলতান মাসুদ কিভাবে আবার সুলতান হলেন? প্রিয় দর্শক শ্রোতা, ইতিহাস অনুসারে মঙ্গলরা সুলতান আলাউদ্দিনকে ক্ষমতাচ্যুত করে এবং তারপর সুলতান মাসুদকে পুনঃবহাল করে। তাহলে সুলতান আলাউদ্দিনকে কিভাবে সিংহাসনচ্যুত করবেন সে সম্পর্কে আলোচনা করা যাক। তবে তার আগে নাইমান ও ওসমান বের মধ্যে বেশ কিছু যুদ্ধ হবে। এসব যুদ্ধে নাইমানের শেষ দেখা যাবে না, কিন্তু সে শক্তির দিক দিয়ে অনেক দুর্বল হয়ে পড়বে। সে সময় গাজান খান সুলতান আলাউদ্দিনকে ক্ষমতাচ্যুত করে সুলতান মাসুদকে সিংহাসনে বসাবেন। এদিকে ওসমান বে শামিল বের মাধ্যমে যে কাজগুলো করতে বলেছেন আর সেই কাজগুলো করা হলে তখন সুলতান মাসুদকে সিংহাসনে বসানোর জন্য চাপ প্রয়োগ করবেন, আর সেই কারণেই মঙ্গলরা তাকে সিংহাসনে বসাতে বাধ্য হবে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, এখন ইসমাইল সুলতানা কি নাইমানের বড় শত্রু হবেন সে সম্পর্কে আলোচনা করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, নাইমানের বিশেষ গুপ্তচর তাকে বলে যে আসল বিপদ হলো ইসমাইল সুলতানা, নাইমানের বিশেষ গুপ্তচর আর কেউ নয় সুলতান আলাউদ্দিনের উজির, এবং তিনি সবসময় সুলতান আলাউদ্দিনের সাথে থাকেন আর নাইমানকে সব গুরুত্বপূর্ণ তথ্য জানায়। এখন যদি নাইমানের বিরুদ্ধে ইসমাইল সুলতানের কোনো পরিকল্পনা থাকে তাহলে নাইমান সুলতান আলাউদ্দিনকে শাস্তি দেবেন, আর এই কথা ইসমাইল সুলতানা খুব ভালোভাবেই জানেন। এখন প্রশ্ন হচ্ছে, ইসমাইল সুলতানা কাকে সমর্থন করবেন? প্রিয় দর্শক শ্রোতা, ইসমাইল সুলতানা এখন ওসমান বের সঙ্গে থাকবেন। এর দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
প্রথম কারণ হলো ইসমাইল সুলতান বাইন্দির বেকে বলেছিলেন যে আমরা এখন উসমান বেয়ের সাথে আছি, নাইমানের পাশে গেলে আমরা সব তুর্কিদের হারাবো, উসমান বেয়ের সাথে থাকলে আমরা তুর্কিদের ঐক্য অর্জন করব, আর নাইমানকে সেই ভূমি থেকে বিতাড়িত করার সুযোগ আমাদের থাকবে। তাই আমার মতে ইসমাইল সুলতানা উসমান বেকে সমর্থন করবেন। দ্বিতীয় কারণ, ইসমাইল সুলতানা সাবেলিকে বলেছিলেন কোনিয়ায় নাইমানের গুপ্তচর খুঁজুন, কিন্তু ইসমাইল সুলতানা জানেন যে সাবেলি নাইমানের বিশেষ গুপ্তচর, আর এ কারণে নাইমানের সঙ্গে প্রকাশ্যে ষড়যন্ত্র না করলেও গোপনে ষড়যন্ত্র করবেন এবং উসমান বেকে সমর্থন করবেন। তাই ইসমাইল সুলতানার বিপরীতে নাইমানকে দেখা যাবে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, উসমান বে এবং কমান্ডার নাইমানের বাহিনীর মধ্যে কি বিশাল যুদ্ধ হবে? কমান্ডার নাইমান মারা যাবে নাকি যাবে না? প্রিয় দর্শক শ্রোতা, আমার মতে উসমান বে এবং কমান্ডার নাইমানের মধ্যে ছোট একটা যুদ্ধ হতে পারে, কিন্তু বিশাল যুদ্ধ নয়। এর তিনটি প্রধান ও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথম কারণ, তারা একের পর এক যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নাইমান হেরে গেলে সমস্ত মঙ্গল সে জায়গা ছেড়ে চলে যাবে, উসমান বে হেরে গেলে সমস্ত তুর্কি প্রধানরা নাইমানের কথা মেনে নেবে। দ্বিতীয় কারণ, চেঙ্গিস খানের সিলমোহর আনতে বাইন্দিরকে পাঠানো হয়েছে, কিন্তু উসমান বে যদি সেই সিলমোহরটা পান তাহলে কমান্ডার নাইমানের কোনো ক্ষমতা থাকবে না, কারণ কমান্ডার নাইমান গাজান খানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং চেঙ্গিস খানের সিল ব্যবহার করে নিজের মঙ্গল বাহিনী তৈরি করার চেষ্টা করেছেন। সিলমোহরের কারণে মঙ্গলরা তাকে অনুসরণ করবে, কিন্তু যদি সিল না পায় সেক্ষেত্রে বেশিরভাগ মঙ্গল তাকে মানবে না। সারপ্রাইজভাবে নতুন চরিত্র এন্ট্রির মাধ্যমে এই মতে একটি টুইস্ট হতে পারে, কারণ আপনি জানেন যে সম্প্রতি সিরিজটিতে 3-5 নতুন চরিত্র যুক্ত করা হয়েছে। যদি কোনো এন্ট্রি দেখানো হয় আর সেক্ষেত্রে হয়তোবা তিনি গেমটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবেন, ঠিক যেমন সিজন 2-এ তোগাই, যিনি যুদ্ধের শেষ মুহূর্তে গ্রেপ্তার হয়েছিলেন। আপনি কি মনে করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে অ্যানালাইসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।